হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সিলেটের ঐতিহ্যবাহী রান্না আদা জামির দিয়ে চিকেন। প্রথমে আমি একটি পাত্রে 1/3 কাপ তেল নিয়ে নিচ্ছি, তারপর একটি হার্ড চিকেন দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করব তেজপাতা, দারচিনি, এলাচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এই রান্নায় আমি খুব অল্প পরিমাণ মশলা ব্যবহার করব। এখন আমি একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আমি একসাথে 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ কারি পাউডার দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতো। এখন সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। হাতে মাখা এই রান্নাটি যেমন ইজি তেমন টেস্টি। এখন আমি চুলা অন করে নিব, 10 মিনিট পর আরো একবার নেড়ে দিব। আরো 5 মিনিট পর আমি কিন্তু চিকেনের পানি দিয়ে চিকেনটা কষিয়ে নিব, এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। অল্প আঁচে আরো 10 মিনিট রান্না করার পর এই রকম হয়েছে। দশ মিনিট পর আরো একবার নেড়ে দিতে হবে। আর এই রান্নাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে করেছি। এখন আমি 1/2 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আরো 10 মিনিট কষানোর পর আদা জামির দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 ফ্রেশ আদা জামির নিয়েছি, ভালোভাবে মিক্সড করে আরো 7-8 মিনিট কষিয়ে নিব। আট মিনিট কষানোর পর জুলের জন্য 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ডেকে আরো 10 মিনিট রান্না করব। আমরা সবাই জানি হার্ড চিকেন রান্না করতে টাইম একটু বেশি লাগে। 10 মিনিট পর এই তো একদম রেডি আমার চিকেনের কারি। এই কারিটি আমার এবং আমার হাজবেন্ডের খুবই পছন্দ, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।